नमस्कार बंधुरा, गुरुचंडाली दोष থেকে নিজেকে মুক্ত করুন। অত্যন্ত সুন্দর এপিসোড আজকে আমাদের। গুরুচন্ডাল দোষ নিয়ে আমি অনেক এপিসোড দিয়েছি, আজকে গুরুচন্ডালী দোষ থেকে নিজেকে মুক্ত হওয়ার উপায় বলবো, সর্বশ্রেষ্ঠ উপায়। বন্ধুরা, এর আগে আমরা একটা এপিসোড দিয়েছি সোমবতী অমাবস্যা। 17 ও 18 জুলাই এই দুই দিন সোমবতী অমাবস্যা থাকবে। এই সোমবতী অমাবস্যায় গুরুচন্ডালী দোষ থেকে নিজেকে মুক্ত করার শ্রেষ্ঠ দিন ও তিথি। সোমবতী অমাবস্যা অনেক বছর পর পর এই সোমবতী অমাবস্যা দেখা দেয়। অর্থাৎ সোমবতী অমাবস্যা কি, এ নিয়ে বিস্তারে আমি আগের এপিসোডে বলেছি, সুতরাং এখানে দীর্ঘায় করছি না। শ্রাবণ মাসে অমাবস্যা, যে অমাবস্যায়, শ্রাবণ মাসের যে অমাবস্যায় সোমবার পড়ে তাকেই সোমবতী অমাবস্যা বলে। এছাড়া আরও বিস্তার রয়েছে, সে নিয়ে আলোচনা আগে করেছি। গুরুচন্ডাল দোষটি কী এ নিয়ে বলেছি, তবুও বলে দিচ্ছি, গুরু মানে বৃহস্পতি, চণ্ডাল রাহু, এরা রাশিচক্রে যে কোনো ঘরেই জন্মকুণ্ডলিতে থাকলে গুরুচন্ডাল দোষ সূচিত হয়। কোন কোন রাশিতে এই গুরুচন্ডাল দোষ সবচাইতে বেশি প্রভাব ফেলে? ধনু রাশি, মীন রাশি, মেষ রাশি, মিথুন রাশি, এই চারটে রাশিতে সবচাইতে বেশি কুপ্রভাব এই গুরুচন্ডালের হয়। গুরুচন্ডালের প্রভাব সব রাশিতেই হয়, কিন্তু এদের বেশি হয়। কোন কোন নক্ষত্রে গুরুচন্ডালের প্রভাব বেশি হয়, কেন এগুলো বলছি। জন্মকুণ্ডলিতে যারা যে রাশি সেটি, তাদের গুরুচন্ডাল যদি ধনু রাশি থাকে, সাবধান হবেন এবং এই সোমবতী অমাবস্যায় সে ক্রিয়াটি করবেন। রাহু নক্ষত্রে অত্যন্ত প্রবলভাবে এই গুরুচন্ডালী প্রভাব বেশি পড়ে। আদ্রা সাথী ও শতভিষা নক্ষত্রে কোথায় কোথায় সবচাইতে বেশি ক্ষতি করে দেয় এই গুরুচন্ডাল? লগ্ন অর্থাৎ তনুভাবে, ভাগ্য অর্থাৎ নবমে, পঞ্চমে অর্থাৎ শিক্ষা এবং সন্তানে, সপ্তমে বিবাহ প্রেম দাম্পত্যে, দশমে অর্থাৎ কর্মে। এই সমস্ত জায়গায় যদি গুরুচন্ডাল দোষ তৈরি হয়, তাহলে গুরুচন্ডালের শ্রেষ্ঠ প্রতিবিধান আমি অনেকবারই বলেছি, তারা কবজ এবং রাহুর বীজ মন্ত্র। বৃহস্পতির ইষ্টদেবী তারা, তার কবজ পরিধান করলে গুরুচন্ডালের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। এছাড়া দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র, রাহুর বীজ মন্ত্র, সকালে এবং সন্ধেবেলায় বৃহস্পতির বীজ মন্ত্র হলুদ পোশাক পরে, রাহুর বীজ মন্ত্র কালো পোশাক পরে, বৃহস্পতির বীজ মন্ত্র স্নান করে, রাহুর বীজ মন্ত্র কালো পোশাক পরে, এগুলি আমি বহুবার বলেছি, এ নিয়ে আমি এপিসোডকে দীর্ঘায়িত করছি না। তাহলে গুরুচন্ডাল কোন কোন ক্ষেত্রে ক্ষতি করে সেটা বললাম, কি কি ক্ষতি করে, সমস্ত কাজে বাধা তৈরি করে। যদি লগ্নে তৈরি হয়, শরীর ভালো যাবে না, মন ভালো যাবে না। যদি শিক্ষায় তৈরি হয়, অর্থাৎ পঞ্চমে, সন্তানের অবস্থান ভালো হবে না, শিক্ষা ভালো হবে না, উচ্চশিক্ষায় বিঘ্ন ঘটিয়ে দেবে। গুরুচন্ডাল যদি সপ্তমে হয়, প্রেম দাম্পত্য বিবাহে সমস্যা তৈরি করবে। গুরুচন্ডাল দোষ যদি ভাগ্যে তৈরি হয়, ভাগ্যহানি ঘটবে। গুরুচন্ডাল যদি কর্ম অর্থাৎ দশমে তৈরি হয়, কর্মে সমস্যা দেখা দেবে। সোমবতী অমাবস্যায় কী কী করবেন, একদম 100% শাস্ত্র সাপেক্ষে বলছি যে আপনারা এই ধরনের নতুন তথ্য আমাদের চ্যানেলে পাচ্ছেন, সুতরাং সকলকে অনুরোধ করব যে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, উপকার পাবেন। কেননা এখানে আমরা কোনো রকম ব্যয়ের কথা তুলে ধরি না, আমাদের কোনো এপিসোডেও বলি না, এবং কোনোভাবেই আমরা মানুষকে বলি না যে আপনারা আমার কনসালটেন্সি অ্যাডভাইস নিন। রত্ন তো আমি কোনো দিন রাখি না, কাজে রত্ন নিয়ে আমাকে কোনো প্রশ্নও করবেন না। আপনাদের নতুন অভিজ্ঞতা যা হবে তা কমেন্ট বক্সে জানাবেন, নিত্য নতুন যা সমস্যা থাকবে তুলে ধরবেন, সেই নিয়েই আমরা এপিসোড দেব আপনাদের কাছে পৌঁছে। বৈদিক শাস্ত্রে বীজমন্ত্রের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। সোমবতী অমাবস্যায় অর্ধনারীশ্বরের পুজো করবেন। অর্ধনারীশ্বর কী,
শিব দুর্গা হর পার্বতীর একটি অর্ধনারীশ্বর ছবি নিয়ে আসবেন, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, অথবা একটি শিবলিঙ্গে, শিবলিঙ্গের ওপরটি হচ্ছে মহাদেব আর যোনিটা হচ্ছে দুর্গা, সেখানে অর্ধনারীশ্বরের বীজ মন্ত্র করবেন, কি ওং নমঃ শিবায়, এটি করবেন 108 বার। দুর্গার বীজ মন্ত্র করবেন দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গায় নমঃ, এটি করবেন 28 বার। দুর্গার বীজ মন্ত্র যখন করবেন লাল জবা দেবেন, অর্থাৎ শিবলিঙ্গের ওই জনিতে, এবং শিবের যখন বীজ মন্ত্র করবেন তখন মাথায় নীল অপরাজিতা ফুল দেবেন, ক্লিয়ার? রাহুর বীজ মন্ত্র করবেন 108 বার, ওং ঐং হ্রিং রা হবে, ওং ঐং হ্রিং রা হবে, আস্তে আস্তে করবেন সন্ধেবেলায় কালো পোশাক পরে। বৃহস্পতির বীজ মন্ত্র করবেন হলুদ পোশাক পরে, পূর্ব দিকে মুখ করে, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়, 108 বার। স্নান করে দরিদ্রকে দান করবেন, এবং বৃহস্পতিবার দিন সূর্যার্ঘ্য দেবেন, সূর্যকে অর্ঘ্য প্রদান। আমি বহুবার বলেছি কিভাবে দেয় সূর্যকে অর্ঘ্য প্রদান, জবা ফুল দিয়ে, দুব্য দিয়ে, আতপ চাল দিয়ে, কোষাকুশিতে নিয়ে, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এবং ব্রাহ্মণকে ভুজ্জি দান করবেন, একটি ভুজ্জি একটি পাত্রে ব্রাহ্মণকে দান করবেন, এবং আর একটি জিনিস করবেন, যখন এই ক্রিয়াটি করবেন সোমবতী অমাবস্যার দিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন, মুসুরির ডাল পর্যন্ত খাবেন না, অরহরের ডাল খাবেন, এবং হব্যিষান্ন করতে পারলে অত্যন্ত ভালো। এই ছোট্ট সুন্দর ভিডিওটি আপনারা দেখুন, সকলের মঙ্গল হবে, গুরুচণ্ডালী দোষ থেকে মুক্তি হবেই হবে। ভিডিও ভালো লাগলে মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।